তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। রাজধানীতে প্রাণের মেলা, নৌকা বাইচে ফিরে এলো আবহমান বাংলার সেই পুরনো স্বাদ। হাতির ছিলের দুপারে হাজারো দর্শক মেতেছেন নৌকা বাইচে, এমন আয়োজন অনেকেই দেখছেন জীবনে প্রথম। পরিবার বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকেই। ইট পাথরের শহরে একখণ্ড গ্রামীণ আবহ ফিরেছে মুহূর্তের জন্য, রাজধানীবাসীও ফিরেছে বাঙালিয়ানার পানে। গ্রামগঞ্জের খেলা, এটা সবসময় সচরাচর দেখা হয় না। আজকে এই হাতি জেলা আসলাম, বাইচ খেলা দেখলাম, খুবই ভালো লাগছে। রোয়াররাও পান না নিয়মিত নৌকা বাইচের সুযোগ। একদিনের আয়োজনে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সুযোগটাই মুখ্য তাদের কাছেও। এখানে খেলতে পারাটা সবচেয়ে বেশি মজা, কে হারলো কে জিতলো এটা কথা না। সদিয়া খেলাধুলা করি, ওখান থেকে আমরা এখানে আলীনগর ক্লাবে আসছি, এখানে খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ঢাকার ভিতরে জায়গাটা খুব ভালো লাগতেছে। বিশেষ দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয় নৌকা বাইচের। আয়োজকরা চান নিয়মিত আয়োজন করতে, বৈশ্বিক পরিমণ্ডলে এই ঐতিহ্যকে ছড়িয়ে দিতে। তার জন্য চাই সহায়তাও। রোয়িং ফেডারেশনের কোনো নির্দিষ্ট ট্রেনিংয়ের জায়গা নেই এবং আমাদের বোট রাখার কোনো জায়গা নেই, তাই আমি সরকারের ঊর্ধ্বতন মহলে, বিশেষত আজকে মাননীয় মন্ত্রী এসেছিলেন, মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানিয়েছি এবং সাড়া দিয়েছেন এবং যত দূর সম্ভব দ্রুত সময় আমাদের এখানে জায়গা করে দেবেন। সরকারের পক্ষ থেকে মিলেছে আশ্বাস, এই হাতির ছিলেই শিগগিরই হচ্ছে রোয়িং ভেনু। সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ আমরা সেই সহযোগিতা করব। আমরা টিকে রাখতে চাই বাঙালিত্ব, আমরা কোনোভাবে বাংলিশ হতে চাই না। বাঙালির মুক্তির বীজ যে দিনটিতে রোপণ করা হয়েছিল ঠিক একই দিনে ঐতিহ্যে ফেরার চেষ্টা। দুপাশে উৎসুক হাজারো দর্শকের উপস্থিতি বলে দেয় মননে মস্তিষ্কে এখনও ঐতিহ্যকে কতটা ধারণ করে সবাই। তাদের প্রত্যাশা এসব ঐতিহ্যকে ধরে রাখতে সচেষ্ট হবেন আয়োজকরাও। নোমান আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।